আর মাত্র কিছুক্ষণের ব্যবধানেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম দুর্ধর্ষ টি টোয়েন্টি ম্যাচ। ঠিক সন্ধ্যা সাতটা থেকে মোহালিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে যেমন কেএল রাহুলকে তার স্লো স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করার জন্য যেমন ধমক দেওয়া হলো, ঠিক তেমনই ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ তথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কে ওপেন করতে চলেছে তার সম্পূর্ণ ডিটেলস। হ্যাঁ বস, শুরু হতে যাওয়া এই ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে এবং কি বেরিয়ে এলো বড় রিপোর্ট তা জানতে চাইলে প্লিজ দেখো পুরো ভিডিও, এবং আরও এইভাবে ভারতীয় টিম ও ক্রিকেট সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে কেএল রাহুলকে তার স্লো স্ট্রাইক রেটের জন্য কি ধমক দেওয়া হলো সে কথা বললে, ভারতীয় ওপেনার কেএল রাহুলের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক নয়। বিশেষ করে চোট সারিয়ে দলে ফেরার পর থেকেই তিনি নিজের চেনা ছন্দে নেই, তাকে নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় চলছে। এমনকি কেএল রাহুল জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম দু ম্যাচে অধিনায়ক হিসেবে মাত্র 30 রান করেছিলেন। এরপর 2022 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের গোল্ডেন ডাগ হন এবং হংকংয়ের বিরুদ্ধে 36 রান করেন এবং সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 28 রান এবং আফগানিস্তানের বিরুদ্ধে 62 রান পান। সব মিলিয়ে তার স্ট্রাইক রেট ছিল মাত্র 120.2। আর এই স্লো স্ট্রাইক রেটের জন্য তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়ে দেন, কেউই নিখুঁত নয়, ড্রেসিং রুমেও কেউ নিখুঁত নয়, প্রত্যেকেই নিজেদের উন্নতির জন্য কাজ করছে, প্রত্যেকেই একটি নির্দিষ্ট ভূমিকা আছে। স্পষ্টতই স্ট্রাইক রেট সামগ্রিক ভিত্তিতে নেওয়া হয়, আপনি কখনই দেখতে পাবেন না যে সেই ব্যাটসম্যান কখন খেলছেন। দেখতে হবে 100 স্ট্রাইক রেট খেলাটা গুরুত্বপূর্ণ নাকি 120 স্ট্রাইক রেট, নাকি 120 স্ট্রাইক রেট খেললে টিম জিততে পারবে, আসল হলো দলের জেতা। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে সেটা কেউই দেখে না। টি টোয়েন্টিতে সবাই মনে করে প্রথম বল থেকেই বড় শট খেলতে হবে, যা একেবারে সম্ভবপর নয় আমার পক্ষে। অর্থাৎ গাইজ, এত ছিল কেএল রাহুলের স্ট্রাইক রেট নিয়ে তার মন্তব্য। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে কে ওপেন করবে সে নিয়ে রোহিত শর্মা কি বলল সে কথা বললে, এশিয়া কাপে ওপেনিং করে আফগানিস্তানের বিরুদ্ধে 17 রান করার পর থেকেই বহু বিশেষজ্ঞরা বিরাট কোহলিকে টি টোয়েন্টি বিশ্বকাপ তথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওপেনিং করার জন্য দাবি জানিয়েছে। তবে কোহলি নয়, রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুলই ওপেন করতে চলেছে, যে কথা এখনই ভারত অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। রবিবার সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে হাতে বিকল্প থাকাটা বেশ ভালো ব্যাপার। নিঃসন্দেহে বিরাট কোহলির ওপেন করা আমাদের জন্য একটা ভালো বিষয়, আমরা যেহেতু বিশ্বকাপের দলে কোনো তৃতীয় ওপেনার রাখিনি, সেক্ষেত্রে ও প্রয়োজনে আমাদের হয়ে ওপেন করতেই পারে, ও নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করে, ভালো প্রদর্শন করেছে ওপেনার হিসেবে, নিঃসন্দেহে ও তাই বিকল্প হতে পারে। অর্থাৎ গাইজ, রোহিত শর্মা স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রাথমিকভাবে কেএল রাহুলই তার পার্টনার হবে, যদি কেএল রাহুল বিশ্বকাপে তথা অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হয় তাহলে কেএল রাহুলকে সরিয়ে বিরাট কোহলি তার সঙ্গে ওপেন করতে পারবে। তো ভিডিওটুকু নিয়ে ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট, এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।